মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যেটো সহি তাক জাল করে কোনো দুষ্ট চক্র দুর্বৃত্তই অচিনাক্ত দুর্বৃত্তই একটা বার্তা প্রেরণ করেছে, লিখিত বার্তা প্রেরণ করেছে সামাজিক মাধ্যমত, যত যত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকল জনপ্রতিনিধি সকল তথা সন্মানীয় ভোটদাতা রাইজক ভীতিগ্রস্ত করাইছে। আর এই সেই সন্দর্ভতে যেহেতুকে দুষ্টচক্রই সামগ্রিক কথাটো এক জালিয়াতি করেছে, অপপ্রচার করেছে আর নির্বাচনী আচার বিধি ভঙ্গ করেছে, সেই কারণে আমি আজি বশিষ্ঠ থানার ভারপ্রাপ্ত বিষয়ার ওসর এখন এজাহার দাখিল করেছো। আর এজাহারের লগত সংশ্লিষ্ট যে বার্তা, যে ভুয়া বার্তা মুখ্যমন্ত্রী মহোদয়ের নামত প্রেরণ করেছে, সেই সেই নথিখনও আমি গাঁথি দিছো। আমি আগ্রহ করেছো, আহ্বান জানাইছো যে যখন দুষ্ট চক্রই এই ধরনের অপপ্রচার করেছে আর যে অচিনাক্ত দুর্বৃত্তই ভারতীয় জনতা পার্টির দল তথা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যে সন্মান লাঘব করবলে চেষ্টা করেছে, সেই সকলকর বিরুদ্ধে একটা গোচর রুজু হব লাগে আর কঠোরের কঠোরতম শাস্তি প্রদান করব লাগে। আমি আমার ভারতীয় জনতা পার্টির রাজ্যিক আইনকোষর আহ্বায়ক হিসাবে মই এই জয়ন্ত কুমার গোস্বামী এই এজাহারখন দাখিল করেছো, গতিকে আইনকোষর তরফের এখন এজাহার দাখিল করা হয়েছে।